بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. أبو هريرة رضي الله تعالى থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন, এক কোন জেনাকার জেনা করতে পারে না যখন সে জেনা করে মুমিন অবস্থায়, দুই কোন মদখোর মদ পান করতে পারে না যখন সে মদ্য পান করে মুমিন অবস্থায়, তিন কোন চোর চুরি করতে পারে না যখন সে চুরি করে মুমিন অবস্থায়, চার কোন ডাকাত এরূপে ডাকাতি বা ছিনতাই করতে পারে না যে লোক তার প্রতি নজর উঠিয়ে দেখে অর্থাৎ প্রকাশ্যে যখন সে ডাকাতি করে মুমিন থাকা অবস্থায়, পাঁচ তোমাদের কেউ গনিমতের মাল বা কোনো মালে খেয়ানত করতে পারে না যখন সে খেয়ানত করে মুমিন থাকা অবস্থায়, অতএব তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও। বুখারী মুসলিম মিশকাত। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ যখন খেয়ানত করে তখন মুমিন থাকে না, মুমিন হওয়ার জন্য তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন। এক, যখন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। দুই, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হও না। এবং তিন, আল্লাহ যাকে তোমাদের কাজের নেতা হিসাবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পরে কল্যাণ কামনা করো। এ তিনটি কাজে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হন। এক, অপ্রয়োজনীয় কথা বললে, দুই, সম্পদ নষ্ট করলে, এবং তিন, অনর্থক বেশি প্রশ্ন করলে।